সবাইকে সুপ্রভাত, কেমন আছেন সবাই? কাল ঘাটালের বাজারে অল্প স্বল্প জল ছিল, চলুন আজকে গিয়ে দেখি বাজারে কোথায় কতটা জল। সবথেকে প্রথমে আমরা যেটা দেখব, ভাসাবলের মুখটায় ভাসাবল দিয়ে মানুষ চলাচল শুরু হয়েছে কিনা। তারপর আমরা যাব বাজারের ভিতরে, দেখব রথতলার রোপাশটা কতটা জল কমেছে, মনসুকা থেকে আসা যাচ্ছে কিনা। সাথে দেখব বর্ধা চৌকানে ওই পাশে খড়া যাওয়া যাচ্ছে কিনা, খড়ার ইরপালা সুলতানপুর এসব দিকে যাওয়া যাচ্ছে কিনা, দেখতে থাকুন। সেদিকে যাওয়া যাচ্ছে, সেদিকটা তো এখানে এখনো জল রয়েছে, মানুষ চলাচল ভালো করে শুরু হয়নি, ভালো করে শুরু হয়নি এটা বলবো না, শুরুই হয়নি, কারণ এই পাশটাতে এখনো পাটা কুলোচ্ছে না। পোলের উপরে বাজার বসতে শুরু করেছে, আজকে রবিবার। এমনিতেই ঘাটালের এই পার বন্ধ থাকে, এবার কদিন বন্যার জন্য খোলা হয়নি, তো হয়তো আজকে খোলা হতে পারে। তো এখানে মিষ্টি দোকান তো খোলা রয়েছে, চলুন ওই পাশে দেখা যাক। এক ব্যক্তি বলছেন এই জায়গাটায় হাঁটুর উপরে ছিল, সত্যি হাঁটুর উপরেই ছিল, এক কোমরের কাছাকাছি প্রায়। আচ্ছা, ওই পাশ দিয়ে টোটো আসছে, তার মানে ওই পাশে আর জল নেই। চলুন যাওয়া যাক ভিতরটা একটু। কাকা, ওই পাশে জল আছে? বলছে তো যাওয়া যাবে, চলুন দেখি। এই পাশটায় পাটা লাগানো হয়ে গিয়েছে, এখানে দড়ি বাঁধা চলছে, হয়তো সে পাশটাও পাটা লাগানো হবে। টোটো চলছে মানে এখান দিয়ে তো অবশ্যই যাওয়া যাবে, কিন্তু আজকে আবার রবিবার, বাজার খুলবে কি না কে জানে।
এখানটিয়ে এখনও জল রয়েছে একটু, আমরা ওই পাশ দিয়ে ঘুরে যাব। এখানে বাজার বসেছে ভিতরে, দোকানও সবাই খুলছে আস্তে আস্তে, এতদিন বন্ধ ছিল তাই রবিবারে আর বন্ধ করবে বলে মনে হয় না, সামনে দুর্গাপুজো। আমরা এখন কুঠি বাজারের উপর দিয়ে যাচ্ছি, চলুন প্রথমে ও পাশটা দেখে আসি, তারপরে এখান দিয়ে রতলার দিকটা যাব। দোকানপাট কিন্তু খুলছে, এখান দিয়ে বাইক নিয়ে আসলেন, তার মানে এখান দিয়েও পারাপার করা চলছে মনে হয়। হ্যাঁ একদম ঠিক, এখানেও আর তেমন জল নেই, এখান দিয়েও আপনি আসতে পারেন। আড়গোড়া চাতালটা দেখব, আড়গোড়া চাতালে এখনও তো জল থাকবে বলে মনে হয়, কারণ ওখানটি একটু নিচু। একদম তাই, এখানে এখনো জল রয়েছে, চলুন রত্নাক দিকটা দেখে আসি। ওখানটায় যদি নেমে যায় জল তাহলে আরও সে পাশে ভিতরে যাওয়া যাবে, আর ও পাশ থেকেও লোক আসতে পারবেন। ঘাটাল পৌরসভা, এর আগে পর্যন্ত কালকে জল ছিল, আজকে এখানে জল নেই। সাফ সাফাই চলছে এখানে, না এখান দিয়ে এখনও বাইক নিয়ে যাওয়া সম্ভব নয়, এখান দিয়ে এখনও ডিঙিগুলি পারাপার করছে, হেঁটে অনেক মানুষ আসছেন। দেখুন এখানে অল্প জল রয়েছে কিন্তু সব কিছুই যাচ্ছে এখান দিয়ে। কাল এখানে এক আঁঠুরও উপরে একটু জল ছিল, এখান থেকেও জল নেমে গিয়েছে।
এই রাস্তাটি এখনও যাবেনি। চলুন আগে গিয়ে দেখবো বর্দা চোকান থেকে ডান দিকে ওই পাশে যাওয়া যাচ্ছে কি না, দেখতে থাকুন। আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধুত্ব করেছেন, যারা নিজের দেশের বাইরে থাকেন কর্মসূত্রে অনেক অনেক দূরে থাকেন, বোম্বে দিল্লি আরও দূরে যারা যারা থাকেন, কাজের জন্য হয়তো দুর্গাপূজা আসতে পারবেন না, তো তাদের জন্য আমি এই দুর্গাপুজোতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দেখাতে চাই দুর্গাপুজোগুলি কেমন হচ্ছে। আশা করছি সবাই সাথে থাকবেন, কারণ আমি দেশের বাইরে প্রায় 13-14 বছর কাটিয়েছি। এই পুজো উৎসবের সময় মন কেমন হয় সেটা আমি ভালো করেই জানি। তো আমার এই ছোট্ট একটি চেষ্টা যতটা পারবো দেখানোর চেষ্টা করব। চলে এসেছি বর্দা চোখানে, মালিকটা দেখি। আচ্ছা, এখান থেকে জল নেমে গিয়েছে। যারা কালকে পান্নার ভিডিওটি দেখেছেন তারা বুঝবেন যে ওই সাইডে কতটি জল ছিল। কাল এখানটাও জল ছিল, জল নেমে গিয়েছে। আগে মনে হয় একটু আগে গিয়ে জল পাবো, না পেলে খুবই ভালো কথা। চলুন একটু সামনে এগিয়ে দেখি। দাদু, এখান থেকে আজকে বাস যাতায়াত করছে? বাস যাতায়াত করছে? আজকে এখনো শুরু হয়নি। দলপতিপুরের দিকে? হ্যাঁ, আচ্ছা। ওই মাঠের রাস্তার মুখ পর্যন্ত যাওয়া যাচ্ছে বলছে দাদু। কত দূর যাওয়া যাচ্ছে ভাই? অনেক জল সেপাশে। তো ওই পাশে আছে কিছু হবে না, কারণ আর যাওয়া যাবে না, আমি সেখানেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, আশেপাশে যাওয়া যাবে নি। হ্যাঁ, আচ্ছা, সাইকেল ডুবে যাবে এমন দেখাচ্ছেন উনি, তার মানে অনেকই জল। তো যারা জানতে চেয়েছিলেন যে ইরপালা আর ওই পাশে সুলতানপুরের দিকে মাগরুলের দিকে যাওয়া যাচ্ছে কি না এই রাস্তা ধরে, এখন পর্যন্ত তো যাওয়া যাবে না। কাকা দেখালেন সাইকেল পুরো ডুবে যাচ্ছে, তো ওখান দিয়ে যাওয়া সম্ভব নয়। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার ভিডিও। নেক্সট ভিডিওটা আমি পান্নার দিকে যাচ্ছি, সেখানের ভিডিওটি দেবো।